হ্যাঁ কি বলবো, এটি তো ইলেকশনটা হোক না তারপর দেখা যাবে। ইলেকশনে টাউন আউট দেখে রেজাল্ট দেখি তো আপনি বুঝতে পারবেন মানুষ কিভাবে নিল ইলেকশন না। তাদের কোনো কনসার্ন নেই, তারা ইলেকশন নিয়ে আমাদের প্রস্তুতি কি সেটা জানতে কনসার্ন থাকলেও তাদের মনে আছে আমাদের। এই বড় হকে স্বাগত জানাই রিগাল ড্রেসিং টেবিল। রিগাল ড্রেসিং টেবিল, এলিগেন্ট শপ ডিজাইন ও পারফেক্ট লেকার ফিনিশিং। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইয়োর ড্রিম। তো ইট ইজ ওপেন, সে অধিকারটা তো দেওয়া হয়েছে, যেতে পারবো না। যে স্বতন্ত্র ইলেকশনটা সে যদি আওয়ামী লীগের, তার সাথে অন্য আওয়ামী লীগেররা যদি আর ক্যাম্পেইন করে, এখানে কোনো দোষে কিছু আছে বলে বলা হয়। নতুন একটা স্ট্র্যাটেজিতে আমরা বাংলাদেশের ওয়েস্টমিনিস্টার টাইপের ডেমোক্রেসি একটা নতুন এক্সপেরিয়েন্স আমরা নিতে যাচ্ছি আর বিশ্বকে দেখাতে চাচ্ছি যে জনমত নিয়ে এটাও একটা এটাও ডেমোক্রেসি। জেলা আওয়ামী লীগ হ্যাজ নো রাইট টু এক্সপেল এনি আমাদের সংবিধানের সেটা এটা সেন্ট্রাল করতে পারে। ইভেন উপজেলা পর্যায়েও কাউকে এক্সপেল করার কোন অধিকার জেলা কমিটি দে ক্যান রেকমেন্ড যে অমুক এই অন্যায়টা করছে সেজন্য তাকে বহিষ্কার করার জন্য সুপারিশ, সাসপেন্ড করার জন্য সুপারিশ। দিস ইজ সিস্টেম, এটা আছে। কিন্তু ডিরেক্টলি তারা কাউকে এক্সপেল বা সাসপেন্ড করতে পারবে না, এটা আমাদের গণতন্ত্রে নেই। এরপরে বসে এরপরে যখন বসবো তখন একটু ঠিক করে নেবেন একাধিক প্রশ্ন কেন, একজনের চারটা পাঁচটা প্রশ্ন করবে, তো এটা প্রত্যেকেরই সময়ের দাম আছে। তুমি আর কয়টা প্রশ্ন, তুমি তো মাঝে মাঝে হাওয়া হয়ে যাও কোথায়। উনাকে বলে দিল আমি বলেছি পাগলের সুখ মনে মনে।